বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ। আমি জেকুইরি সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জেকুইরির স্লাইড মেথড সম্পর্কে আলোচনা করব। স্লাইড মেথডের বিষয়টি হচ্ছে, আপনারা HTML এর কোনো এলিমেন্ট যদি স্লাইড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা জেকুইরির মাধ্যমে সহজেই করতে পারবেন। জেকুইরির আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে বেল আইকন প্রেস করুন। তাহলে আমি স্লাইড সম্পর্কে আলোচনা করছি। জেকুইরির স্লাইডের বেশ কিছু মেথড রয়েছে, সেগুলো হচ্ছে, আমরা কোনো এলিমেন্ট যদি উপরের দিকে স্লাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে স্লাইড আপ মেথড ব্যবহার করব এবং নিচের দিকে স্লাইড করতে চাইলে স্লাইড ডাউন মেথড ব্যবহার করব। এছাড়াও আরেকটি মেথড রয়েছে স্লাইড টগল, আমি এখন সবগুলো সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখুন, আমি এই জায়গায় একটি বাটন নিয়েছি এবং একটি ডিভ নিয়েছি। এই ডিভের মধ্যে আমি এখানে স্টাইল নিয়েছি, স্টাইলের মধ্যে আমি এখানে বলে দিয়েছি যে কী কাজ হবে, এবং এখানে আমি স্ক্রিপ্ট নিয়েছি, এখানে ডকুমেন্ট রেডি এই ফাংশনটি আমি অলরেডি নিয়েছি। আমরা এখন এর ভিতরে জেকুইরি কাজ করব। এখন এইখানে দেখুন, আমার এই পেজের মধ্যে এইভাবে শো করছে, এখানে স্লাইড একটি বাটন শো করছে এবং এখানে একটি বক্স শো করছে। আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন আমার এই বক্সটি স্লাইড হবে। এটি কিভাবে হবে দেখুন, যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন এই বক্সটি কাজ করবে। অর্থাৎ আমরা প্রথমে এই বাটনটি সিলেক্ট করব এবং এই বাটনটি সিলেক্ট করার পরে কী কাজ হবে সেটি বলে দেবো, এবং সেই সঙ্গে আমরা এই বক্সটি সিলেক্ট করার পরে এখানে আমরা বলে দেবো কী কাজ হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এখানে বাটনটি সিলেক্ট করতে হবে। এখানে আমি বাটনে একটি আইডি নিয়েছি, তাহলে আইডি দিয়ে এখানে সিলেক্ট করি। এখানে আমি BTN1 এটি দিলাম, তাহলে এই বাটনটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটিতে ক্লিক করব। যদি এটিতে ক্লিক করি তাহলে সেটি কাজ হবে। তাহলে এখানে আমরা ক্লিক মেথডটি নিলাম এবং সেই সঙ্গে এখানে আমরা ফাংশন নিচ্ছি এবং এই ফাংশনের মধ্যে বলে দেব যে ক্লিক করার পরে কী কাজ হবে। এখানে ক্লিক করার পরে, অর্থাৎ এই বাটনে ক্লিক করার পরে এই ডিভ নিয়ে কাজ করবে। এখানে এই ডিভের মধ্যে আমরা একটা আইডি নিয়েছি এবং আইডির নাম দিয়েছি DIV1, তাহলে এটি আমরা আইডি দিয়ে সিলেক্ট করি। তাহলে আইডি দিয়ে সিলেক্ট করার জন্য এখানে আমি $ দিলাম এবং এখানে হ্যাশ দিয়ে DIV1, অর্থাৎ এই আইডিটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, স্লাইড ডাউন যে মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে আমরা কল করব। যেহেতু আমরা এখানে ডাউনে স্লাইড করব, তাহলে এখানে আমি স্লাইড ডাউন এই মেথডটি কল করলাম। এখন এইখানে একটি বিষয় যে আমাদের এই বক্সটি বর্তমানে এই জায়গায় শো করছে, যেহেতু আমি এখানে স্লাইড ডাউন মেথড ব্যবহার করছি তাহলে বক্সটি আমাদেরকে আগে হাইড করতে হবে। তাহলে বক্সটি হাইড করার জন্য এই জায়গায় আমরা ডিসপ্লে নান করে দিই, আপাতত ডিসপ্লে নান করে দিলাম, ওকে। এখন আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে কী হয় দেখুন, আমি এটি রিফ্রেশ করলাম, এটি হাইড হয়ে গেলাম। এখন আমি স্লাইডে ক্লিক করলাম, তাহলে দেখুন বক্সটি এখানে উপর থেকে নিচের দিকে শো করছে। অনুরূপভাবে আমরা যদি কোনো ডিসপ্লেকৃত বক্স উপরের দিকে স্লাইড করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটিও করতে পারবো। সেটি করার জন্য আমাদেরকে স্লাইড আপ যে মেথডটি রয়েছে সেই মেথডটি ব্যবহার করতে হবে। তাহলে তার আগে আমরা এই ডিসপ্লে নান এটি উঠাই দিই, এটি মুছে দিলাম, তাহলে বক্সটি বর্তমানে আমাদের এখানে শো করবে। এখন আমি এই জায়গায় স্লাইড ডাউনের জায়গায় স্লাইড আপ এই মেথডটি এখানে কল করছি, ওকে। এখন যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন স্লাইড হয়ে সেটি উপরের দিকে চলে গেল। এছাড়াও আমরা একই বাটনের সাহায্যে স্লাইড আপ এবং স্লাইড ডাউন এই দুটিরই কাজ করতে পারি। যদি আমরা একই বাটনের সাহায্যে এই দুইটি বিষয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে স্লাইড টগল একটি মেথড রয়েছে সেই মেথডটি ব্যবহার করতে হবে। এখানে দেখুন আমি স্লাইড টগল এটি লিখলাম। তাহলে একই বাটনের সাহায্যে এখানে আমরা স্লাইড আপ এবং ডাউন এই দুটিরই কাজ করতে পারবো। এখানে দেখুন আমি স্লাইডে ক্লিক করলাম, তাহলে এটি স্লাইড হয় উপরের দিকে চলে গেল। তারপরে আমি আবার যদি এটিতে ক্লিক করি তাহলে সেটি স্লাইড হয় আবার নিচের দিকে চলে আসছে। এভাবে আমরা জেকুইরির স্লাইড ডাউন, স্লাইড আপ এবং স্লাইড টগল এই মেথডগুলো ব্যবহার করে কোনো নির্দিষ্ট এলিমেন্টকে স্লাইড করে উপরের দিকে নিতে পারি, নিচের দিকে নিতে পারি, আবার আমরা উভয় দিকেই নিতে পারি। এটি শুধুমাত্র এখানে আমি ডিভের সাহায্যে দেখালাম, ইচ্ছা করলে এটি আমরা অন্যান্য ট্যাগের মধ্যেও নিতে পারি। আমরা এখানে যদি প্যারাগ্রাফ অথবা আমরা যদি আরও বড় কোনো ডিভ নেই অথবা আমরা যদি এখানে স্টাইলের জায়গায় আরও অন্যান্য প্রপার্টি এবং মেথড দিয়ে দেই তাহলে সেই অনুযায়ী এখানে আমরা এটি স্লাইড করতে পারবো। এই ছিল জেকুইরির স্লাইড সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন।
পরবর্তী ভিডিওতে আমি জিকুইরির অ্যানিমেশন মেথড সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।